গণপরিবহন চলাচল সহ দোকানপাট খুলে লকডাউন শিথিল করা হলেও শুক্রবার ছুটির দিনেও জমে ওঠেনি বইমেলা সকাল থেকেই সারাদিন বাংলা একাডেমি ও সৌহী উদ্যানের মেলা প্রাঙ্গন ও বিভিন্ন স্টলে এমন পরিস্থিতির জন্য লকডাউন নিয়ে সরকারের পরস্পর বিরোধী সিদ্ধান্তকেই দায়ী করলেন বিক্রেতারা এস কে সৌরভের আরেকটি প্রতিবেদন শুক্রবার অমর একুশে বইমেলার তেইশতম দিন ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের পদচারণে মুখরিত থাকার কথা থাকলেও ভিন্ন চিত্র মেলার স্টলগুলোতে দেশি বিদেশি জনপ্রিয় ও বিখ্যাত লেখকদের পাশাপাশি নবীনদেরও বেশ কিছু বইয়ের স্পষ্টা সাজিয়েছেন বিক্রেতারা প্রত্যাশা ছিল লকডাউনের শিথিলতায় কিছুটা হলেও জমে উঠবে ছুটির দিনের বইমেলা মেলা এবার খারাপ অসময় হওয়ার কারণে কিন্তু লকডাউন হওয়ার কারণে আরও খারাপ পরিস্থিতি মেলা বিক্রি নাই বললেই চলে আগে যদি বিক্রি তো প্রত্যেক দিনে দশটা বই এখন প্রত্যেক দিনে একটা বই যায় কিনা খুবই সন্দেহজনক হয়ে ওঠে অনেক সময় দেখা যায় একটা বই আমরা সেল করতে পারতেছি না নট অনলি কাস্টমার মানুষ সাধারণ মানুষ এসে যে বইটা দেখবে সেটাও মানুষজন দেখছে না মানে ভয় আসছে না পাঠকদের বলবো আপনারা আসুন আপনারা করোনাকে ভয় করবেন না স্বাস্থ্যবিধি রক্ষা করে আপনারা আসুন মেলা দেখেন বইপ্রেমী পাঠকদের পাশাপাশি নবীন প্রবীণ লেখক প্রকাশকের মিলন মেলা অমর একুশে বইমেলা যদিও করোনার কারণে তা এখন রূপ নিয়েছে ভিন্নতায় স্বাস্থ্যবিধি শাস্তিবিধি মেনে বইমেলা উপভোগ করা হচ্ছে তাই আমি বারোটার দিকে আসছি পরিবেশটা খুবই ভালো ভালো লাগলো হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে টেম্পারেচার মাপা হচ্ছে আর আমি বই কিনতে আসছি জোনাই ডিবান বাইয়ের বই আর কি বঙ্গবন্ধুর কিছু বই কিনছি আর আপনার হুমায়ুন হুমায়ুন আহমেদের কিছু বই কিনছি করোনার জন্য অনেকেই আসতে পারেনি এই জন্য মেলা প্রাঙ্গণটা আসলে ফাঁকা লাগছে তবে ক্ষতি যাই হোক করোনা থেকে মুক্তি সহ সব কাটিয়ে আবারও জমে উঠবে প্রাণের মেলা আবারও মেলা প্রাঙ্গন মুখরিত হবে লেখক প্রকাশক ও পাঠকের পদচারণায় এমনই প্রত্যাশা সবার এসকে সৌরভ এস টিভি ঢাকা প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এস এ টিভির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এস টিভি ডট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ এসএ টিভি নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়